আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই প্রতিদিনের মতন নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি তো ভিওয়ার্স আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে ইন্টারেস্টিং একটা সেটিংস আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ দেখবেন তো সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের আমি দেখাবো তো আপনারা দেখছেন এসকে রাসেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি আছি রাসেল আপনাদের সাথে তো আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেও থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন তো অপেক্ষা করুন চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো বিওয় মোবাইল স্ক্রিনে তো আমি যে কথাটা বলছি আজকের পর থেকে আপনার ফোনে কল আসলে যে কেউ দেখলে আপনাকে মনে করেন যে বলবে হয়তো আপনার ফোনটা অনেক দামি তা না হলে আপনার ফোনের দিকে অবাক হয়ে চেয়ে থাকবে তার কারণটা কি আমি আপনাদের এই ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখুন তো বিওয়ার্স তার জন্য কিন্তু ছোট্ট একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো চলে যেতে হবে গুগল প্লে স্টোরে সেখান থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন আমি আগের থেকে লিখে রাখছিলাম এন ভিএএনআই এটা লিখবেন এটা লিখে সার্চ দিয়ে এরা একটা ইন্টারফেট চলে আসবে তো আসার পরে এখানে দেখুন ল্যাক মানে ইনস্টল সাইজে এটাকে ইনস্টল করে দিবেন তো আমি ইনস্টল করে দিচ্ছি একটু অপেক্ষা করতে হবে বিভার ধৈর্য ধরে সাথে থাকুন তো বিভার দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হচ্ছে একটু অপেক্ষা করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে এখন ওপেন চাইবে একটু পরেই দেখুন ওপেন বাটন চলে আসছে তো আমি এখান থেকে ওপেন করবো না সরাসরি ফোন থেকে আমি গিয়ে ওপেন করব তো দেখুন আমার সেই অ্যাপসটা এখন আমি বের করে নিব তো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মোবাইল স্কেলের উপর তো এখান থেকে আমি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে একটু অপেক্ষা করতে হবে আপনাদের সামনে যদি কোনো অ্যাড আসে বা পারমিশন আসে অবশ্যই আপনারা কেটে দেবেন যদি কোনো পারমিশন আসে অ্যালাউ করে দিবেন যদি কোনো অ্যাড আসে তা কেটে দিবেন তো বিওয়ার্স তারপরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো ইন্টারভিউ আসার পরে দেখুন এখানে নেক্সট লেখার আছে নেক্সট রেফারে টাস্ক করে দেবেন তারপর আবার নেক্সট আছে আবার নেক্সট পরে দিয়ে দেবেন তারপরে স্টার্ট আবার আমার স্টার্টের পরে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে স্টার্ট চাইবে এখানে স্টার্ট করে দেবেন এরপরে রিসাই দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে সেটাস ডিফল্টে দিয়ে দেবেন দেওয়ার পরে এটা ওপেন চাচ্ছে দেখুন এটা পরে টাচ করবেন করার পরে ভিতরে একটা অপশন ভিতরে নিয়ে যাবে এখান থেকে আপনারা এটাকে ওপেন করে দেবেন তো এটাকে ওপেন করে দেবেন এটাকে ওপেন করার পরে এখান থেকে ব্যাকে চলে যাবেন তো এখান থেকে ব্যাকে যাওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে তো দেখুন অপেক্ষার পরে এখানে কিন্তু অ্যালাউ চাইছে তো আপনারা অবশ্যই অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করার পরে আর একটু অপেক্ষা করতে হবে তারপরে দেখুন এখানে ওকে চাইবে এখানে ওকে করে দিবেন তো বিওয়ার্স এই অ্যাপসের কিন্তু আরও অনেক অনেক কাজ আছে যেমন দেখুন এখানে লেখা আছে অ্যান্সার সেট আজ ওয়াট এটার পরে যদি আপনি হ্যালো বলে সেভ করে রাখেন তাহলে কেউ আপনার ফোনে যদি কেউ কল দেয় তা হ্যালো বলার সাথে আপনার ফোন রিসিভ হয়ে যাবে অটোমেটিক তারপরে দেখুন এখানে রয়েছে এখানে যদি আপনি দুই নাম্বারে দেখুন নো বলে রাখেন তাহলে কিন্তু ফোন আসলে নো বললে অটোমেটিক কেটে যাবে তারপরে ইয়েস বললে অটোমেটিক আপনার স্পিকার ওফেন হয়ে যাবে তো এভাবে কিন্তু অনেক কিছু কিন্তু এখানে কল ব্লক করতে পারবেন অনেক কিছু কিন্তু সেট করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো যার যেমন পছন্দ সে তেমন কিন্তু এখানে ইউজ করতে পারবেন তো বিওয়ার্স এখান থেকে একটু স্কল করে নিচের দিকে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখুন নিচে এরকম একটা অপশান আছে চারটা ডট এটার পরে টাচ করে দেবেন করার পরে দেখুন লেখা আছে লাইভ ওয়ালপেপার এটার পরে টাচ করে দেবেন করার পরে একটু অপেক্ষা করতে হবে তো বিওয়ার্স এখান থেকে যে কোনো একটা থিপস কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনারা নিতে পারবেন তো দেখতে পারছেন এটা যদি আমি রেখে দিই তাহলে কল আসলে কিন্তু এরকম হবে আমার ডিসপ্লের উপর একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা লাইভ থিমস তো একটু অপেক্ষা করতে হবে তো বিবাহ দেখতে পাচ্ছেন আবার ফোনে কিন্তু এরকম একটা ইন্টারফেট চলে আসবে যখন কেউ কল করবে আমাকে তো দেখ তখন মনে করেন আপনার ফোন যে দেখবে সে বলবে যে হয়তো আপনার ফোনটা অনেক দামি আর তা না হলে আপনি ফোন সম্পর্কে অনেক সুন্দর জানেন অনেক কিছু জানেন ধারণা আছে এই জন্য আপনার ফোনটা এত সুন্দর ডিজাইন তো বিওয়ার এখান থেকে কিন্তু আপনারা সেট করতে গেলে এখানে সেট ফর অল এটার পরে একটা টাচ করে দেবেন দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো করার পরে এখান থেকে আপনারা অ্যাপ্লাইড করে দেবেন তো অ্যাপ্লাইড পরে একটা টাচ করে দেবেন তো দেখুন অলরেডি অ্যাপ্লাইড হয়ে গেছে তারপরে এখান থেকে ব্যাকে চলে যাবেন এখান থেকে ব্যাকে যাওয়ার পরে এখন আপনার ফোনে যে কল দেবে তখন কিন্তু অবশ্য এরকম সিগন্যাল আপনাদের ডিসপ্লে সামনে চলে আসবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা এটা সেট করে নিতে পারবেন তো আমি পরবর্তীতে আর একবার সফটওয়্যারটা ওপেন করে আপনাদের আমি একটা জিনিস দেখাবো দেখ একটু অপেক্ষা করে ভিডিওটা দেখতে থাকুন তো একটু অপেক্ষা করতে হবে সফটওয়্যারটা ওপেন হচ্ছে ওপেন পরে আপনাদের ফোনে ডায়াল করে যত নাম্বার কিন্তু এখানে চলে আসবে আপনারা চাইলে দেখতে পাচ্ছেন এখান থেকে সার্চ করে আপনারা নাম্বার বের করে নিতে পারেন দেখেন আমার ফোনের যত নাম্বার ছিল এখানে কিন্তু চলে আসছে তো এভাবে কিন্তু আপনারা এখন কল করলে আপনার ফোনে যে ইনকামিং কল আসবে রকম সিগনাল দেবে ওইরকম ডিজাইন হয়ে যাবে আপনার ফোনের ডিসপ্লের উপরে তো বন্ধুরা এভাবে আপনারা সব কিছু সেট করে নেবেন আমার ভিডিওটা দেখে তো আশা করি আজকের ভিডিওটাও অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে তো যদি একটুও পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন আর যদি কোনো কিছু সম্পর্কে জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই সেই সম্পর্কে ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব তো এখন আজকের মতন এখানে শেষ করে দিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম